স্টক ইমেজ তৈরি করতে আমাদের তিনটি অ্যাপস লাগবে। প্রথমটি হচ্ছে পিক্সলাব, দ্বিতীয়টি ফটো লেয়ার ইরেজার, তৃতীয়টি কাইন মাস্টার। এই তিনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা পিক্সল্যাবটি ওপেন করব। পিক্সল্যাবটি ওপেন করার পর আমরা থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। এরপর এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর ফটো লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করে দেব। ট্রান্সপারেন্টে ক্লিক করার পর কালারে ক্লিক করে কালোতে ক্লিক করে আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। এরপর এতে ক্লিক করব। এতে ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখানে আমরা যা লিখতে চাই, যেটা দিয়ে স্টক ইমেজ তৈরি করব, সেই লেখাটি এখানে লিখে ওকে দিয়ে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে ফ্রন্টে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফ্রন্ট সিলেক্ট করে নেব। এরপর ওকেতে ক্লিক করব। এরপর আর একটু নিচের দিকে চলে আসবে। এখান থেকে স্পেসিং এ ক্লিক করে 24 করে দেব, 24 কি 25 করে দেব। এরপর ডানে ক্লিক করব টিক চিহ্নে। এবার ছোট বড় করে নেবেন আপনার পছন্দ মতো। এরপর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। আমি আমার সাইজ মতো করে নিলাম। এরপর আমরা স্টকে ক্লিক করে এনাবল করে দেব। এখান থেকে আমরা হোয়াইটে ক্লিক করে ডানে ক্লিক করে দেব। এরপর আমরা কালারে চলে যাব। একটু উপরে গিয়ে কালার সিলেক্ট করব। কালারে ক্লিক করে ব্ল্যাকে ক্লিক করে ডান করে দেব। এরপর রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝখানের আইকনটিতে ক্লিক করে ডান করে দেব। এরপর আমরা এই আইকনটিতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এখান থেকে কাস্টমে ক্লিক করে আমরা ভেরি হাইয়ে ক্লিক করে দেব। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, আমাদের ইমেজটি সেভ হয়ে গেল। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা ফটো লেয়ার ইরেজারে ক্লিক করে ওপেন করে নেব। এখান থেকে লোডের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা আমাদের যে ইমেজটি তৈরি করি সেই ইমেজটি নিয়ে আসলাম। এখান থেকে আমরা ডানে ক্লিক করলাম, কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করার পর অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করার পর একটু জুম করে নেব ছবিটা, যে সাদা অংশটুকু দেখছেন এই সাদা অংশটুকুর উপরে টা নিয়ে ছেড়ে দেব। এভাবে আমরা সম্পূর্ণ সাদা অংশটুকু রিমুভ করে ফেলবো এবং চেক করব সম্পূর্ণভাবে রিমুভ হলো কিনা। তো আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনার মতো করে নেবেন, করে চেক করে নেবেন। তো এটা সম্পূর্ণ হলে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখান থেকে স্মুথে আমরা থ্রিতে ক্লিক করব। থ্রিতে ক্লিক করে আবার ডানে ক্লিক করলাম। এখন আমরা সেভে ক্লিক করব। ছবিটি সেভ হয়ে গেল, ফিনিশ ক্লিক করব। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা কাইন মাস্টারটি ওপেন করব। তো কাইন মাস্টারটি ওপেন করার পর আমরা কাইন মাস্টারটি ওপেন করলাম, মাঝখানে এখানে ক্লিক করব, 16.9 রেশিও সিলেক্ট করলাম। মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করব। আমি এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু বড় করে নেব। বড় করে নেবার পর আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে আমরা যে ইমেজটি আমরা তৈরি করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা এখানে নিয়ে আসবো। ছবিতে ক্লিক করলাম। এখান থেকে আমার ইচ্ছা মতো আমি বড় করে কালো অংশটুকু সম্পূর্ণ করে নিলাম। করার পর এটাকে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করবো। আবার লেয়ারে ক্লিক করলে হ্যান্ড রাইটিং এ ক্লিক করলাম, এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর কলমের আইকনটিতে ক্লিক করব। এখন আমরা কালার আইকনটিতে ক্লিক করব। কালার আইকনটিতে ক্লিক করে সাদা আমরা সিলেক্ট করে নেব। সাদা রং সিলেক্ট করার পর দেখুন আমি যেভাবে হাত ঘুরাচ্ছি, আপনি সেভাবে হাত ঘুরিয়ে যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি লিখবেন। চেষ্টা করবেন একটু সুন্দর করে লেখার লেখার জন্য। লেখা হয়ে গেলে আমরা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করে এটা জায়গা মতো বসিয়ে নেব। আমি জায়গা মতো বসালাম। এরপর আমরা এরপর ইন অ্যানিমেশনে ক্লিক করে ড্র বাই স্ট্রোকে ক্লিক করলে এরকম দেখাবে। এরপর আমরা থিরোটে ক্লিক করব। থিরোটে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের ইমেজটি এরকম শো করবে। তো আমি যেভাবে করলাম সম্পূর্ণ লেখাগুলো আপনি সেম ওইভাবে করবেন। করার পর এখান থেকে আমরা ড্র বাই স্ট্রোকে গিয়ে 3 করে দেব অথবা 3.5 করে দেব। তো দেখুন সম্পূর্ণটা এরকম হবে করার পর আপনার লেখাটি। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে নেব। তো ব্যাকগ্রাউন্ডে যে কালারটি সিলেক্ট করেছিলাম যে ইমেজটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর কালার অপশন আসবে, এখান থেকে আমরা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পর এখন আমরা লাইট এফেক্ট যোগ করব এই লেখাটিতে। লাইট এফেক্টের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। আমরা ডাউনলোড করেছিলাম, সেখান থেকে একটি লাইট এফেক্ট এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর লেখার অংশটুকু যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে আমরা নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে কি হবো,
কিও ফ্রেন্ডে ক্লিক করার পর একটু টেনে টেনে দেখবো কোথায় শেষ হয়েছে লেখাটি, সেখানে নিয়ে আবার ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আবার টেনে দেব। টেনে দিয়ে এভাবে আমরা সম্পূর্ণ লেখাটি কভার করব। যদি ছুটে যায় তাহলে আবার ইমেজে ক্লিক করে চাবির অংশে ক্লিক করলে আবার চলে আসবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনি করবেন। এভাবে টেনে টেনে যেখানে শেষ হবে সেখানে নিয়ে লাইটের যেই এফেক্টটি আছে সেটা আমরা ছেড়ে দেব। আবার একটু টানলাম, টানার পর আবার এখানে নিয়ে ছেড়ে দিলাম। তো এভাবে আপনি একটু একটু করে টেনে ছেড়ে দেবেন। এটা সম্পূর্ণ লেখাটির উপরে আপনার করতে হবে, তা না হলে সম্পূর্ণ লেখাতে এই এফেক্টটি দেখাবে না। তাই যাতে করে সম্পূর্ণ লেখার উপর আমাদের এই এফেক্টটি দেখায়, সেই জন্য আমরা এভাবে আস্তে আস্তে করে একটু একটু করে নিয়ে ছেড়ে দেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনি করবেন। সম্পূর্ণটা আমরা এভাবে করব, একদম ফার্স্ট টু লাস্ট, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে নিয়ে আবার ছেড়ে দেব। দেখুন আবার একটু টানলাম, আবার এখানে নিয়ে ছেড়ে দিলাম, আবার একটু টানলাম, আবার নিচে নিয়ে ছেড়ে দিলাম, আবার একটু টানলাম, আবার উপরে নিয়ে ছেড়ে দিলাম। দেখুন আবার একটু টানলাম, আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ছেড়ে দিলাম। তো দেখুন এবার আমাদের লেখাটি কেমন দেখায়, দেখুন এরকম আপনার লেখাটি দেখাবে। তো আবার আমি লাইট এফেক্ট নিয়ে আসলাম, সেম একইভাবে আবার আরেকটি লেখার উপর আমি এভাবে হাত ঘুরিয়ে করলাম। দেখুন আমি যেভাবে করছি সেম আপনি সম্পূর্ণ লেখাটি এভাবে করবেন। এবার আমরা সাউন্ড এফেক্ট যোগ করব। তো সাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা অডিওতে চলে যাব, ফোল্ডারে গিয়ে ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে চলে গিয়ে এখান থেকে আমরা যেই ফাইলটি ডাউনলোড করেছি সেটা নিয়ে আসলাম। দেখুন এখন কেমন হলো। তো এরকম আপনি সাউন্ড এফেক্টটি ডাউনলোড করে নেবেন। এরপর শেয়ার আইকনে ক্লিক করব, ক্লিক করে হাই করে দেব, হাই করে এক্সপোর্টে ক্লিক করব। তো এভাবে আপনি যে কোনো স্টক ইমেজ তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম মজা মজা ভিডিও পেতে চাইলে। আর লাইক এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।